দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে তার বাসা ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্যদিকে ভিসি পক্ষের শিক্ষকরাও অবস্থান নেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আচ্ছা, আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এনে শিক্ষক এবং শিক্ষার্থীদের একাংশ আন্দোলন করে আসছিল। সর্বাত্মক ধর্মঘটের আজকে অষ্টম দিন চলছিল। সেই মুহূর্তে ঠিক রাত 7:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষার্থীরা ভিসি উপাচার্য ভবনের ঠিক প্রধান ফটকের সামনে অবস্থান নেয় এবং তাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় রাত 8টার দিকে ভিসিপন্থী কিছু শিক্ষক, অর্থাৎ উন্নয়নের পক্ষে কিছু শিক্ষক ঠিক তাদের সামনে এসে অবস্থান নেয়। ফলে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেকটাই উত্তপ্ত। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে এবং তারই অংশ হিসেবে আজকে তারা সর্বাত্মক ভাবে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছে এবং এই ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন কবিতা এবং গানের মধ্য দিয়ে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। একইভাবে বিরোধী পক্ষের শিক্ষকরা নীরব থেকে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আমার কাছে ছিল এই এই খবর এবং শেষ খবর অবরোধ চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা, সে খবর জানাতে যোগ দিয়েছিলেন মোজাফফর হোসেন জয়।